আমাদের দেশে যেখানে চাকরির বড়ই অভাব, সেখানে বাহির দেশে এমন কিছু অদ্ভুত ও আশ্চর্য চাকরি রয়েছে যা শুনলে হয়তো আপনি অবাক না হয়ে পারবেন না। তবে সবচেয়ে সত্য কথা যেটা, সেটা হচ্ছে চাকরিগুলোর কথা শুনে আপনি যতটুকু অবাক হবেন তার চেয়ে বেশি অবাক হবেন এই চাকরিগুলোর বেতনের কথা শুনলে। এমন কিছু অদ্ভুত চাকরি নিয়ে সাজানো আজকের আমাদের এই পর্ব, চলুন শুরু করা যাক। নাম্বার 5, প্রফেশনাল স্নাগলার। এটি এমন একটি জব যেটা দেশের বাইরে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেটা হচ্ছে মানুষের সাথে ঘুমোতে হবে। বিশেষ করে যেসব লোক নিঃসঙ্গতা ভোগেন তাদেরই প্রফেশনাল স্নাগলার প্রয়োজন হয়, আর প্রফেশনাল স্নাগলার কিছু সময় তাদের সাথে ঘুমায় শুধু টাকার বিনিময়ে। প্রিয় দর্শক, আপনাদের কৌতূহল মেটানোর জন্য আগেই জানিয়ে দিয়েছি, এখানে তারা শুধুমাত্র ঘুমিয়ে বা শুয়ে অন্য কিছু ভাববেন না, কিন্তু বিশেষ করে এই প্রফেশনে মেয়েরাই বেশি আসে, আর কি কারণে আসে সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে হবে না। নাম্বার 4, পার্স মেলার। এর মানে হচ্ছে যে পাদের গন্ধ নেওয়া। আপনারা ঠিকই শুনেছেন, চীন দেশে এমনই কিছু অদ্ভুত অদ্ভুত সব জব রয়েছে যেগুলোর বিষয়ে জানলে বা শুনলে আপনারা হয়তো বেহুশ হয়ে পড়বেন। এর মধ্যে একটি হচ্ছে পাদের গন্ধ নেওয়ার জব। আসলে চীনের ধারণা, পাদের গন্ধ শুকলে ওই ব্যক্তির রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সেই সঙ্গে দূর করাও সম্ভব হয়, আর এই কারণেই চীন দেশের অসংখ্য লোক ফার্স্ট স্মেলার জব করছে। কিন্তু সারাদিন ভর এই দুর্গন্ধ শুকিয়ে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়ে কিনা সেই ব্যাপারে অবশ্য জানা যায়নি। নাম্বার 3, নিউড মডেল। এর মানে হচ্ছে কোনো প্রকার কাপড় ছাড়াই মডেলিং করা। দর্শক, পৃথিবীতে এমন অনেক সব মডেল রয়েছেন যেসব ক্ষেত্রে কাপড়ের কোনো প্রয়োজন হয় না। এই ধরনের মডেল করিয়ে থাকে বিশেষ করে যাদের পেইন্টিং করার শখ আছে এবং তারা উলঙ্গ মানুষের পেইন্টিং বানিয়ে থাকে, আর এক্ষেত্রে একজন মডেলকে বেশ কয়েকজন মানুষের সামনে ঘন্টার পর ঘন্টা উলঙ্গ হয়ে একই ভঙ্গিতে পড়ে থাকতে হয়, যদিও এই কাজের জন্য তারা ঘন্টায় $20 পর্যন্ত নিয়ে থাকে। আর সেটা দেখে কয়েকজন লোক অত্যন্ত মনোযোগের সাথে পেইন্টিং করছে। কি আর বলবো, শুধু এতটুকুই বলছি, এই জবটি করতে হলে লজ্জা শরম ভুলে গিয়ে আপনাকে নাম্বার 1 বেশরম হতেই হবে। নাম্বার 2, বেড টেস্টার। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ফার্নিচার কোম্পানি কিংবা বিভিন্ন হোটেলে টেস্ট করার জন্য বেড টেস্টার জব করে থাকেন। এক্ষেত্রে তাদের কাজ হচ্ছে শুধুমাত্র বিছানায় শুয়ে থাকা। কি অবাক হচ্ছেন, শুয়ে থাকা জব আবার হয় নাকি? জি, এবং এর বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন টাকাও। তবে জানিয়ে রাখছি, এই জবটি করার জন্য আপনাকে পুরোপুরি সুস্থ থাকতে হবে, কেননা এই জবে আপনাকে 4 ঘন্টা শুধু শুয়েই থাকতে হবে, নয়তো দ্বিতীয়বার চেষ্টা করে আপনাকে এরকম গভীর ঘুম পেতে হলে অন্যথায় তার পরিশ্রম করতে হবে। নাম্বার 1, পেট ফুড টেস্টার। পেট ফুড টেস্টার মানে হচ্ছে পোষা প্রাণীর খাবার টেস্ট করার জব। এক্ষেত্রে কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণীর জন্য বানানো ফুড প্রোডাক্ট ফুড টেস্টারকে টেস্ট করতে হয়। পৃথিবীতে অসংখ্য কোম্পানি রয়েছে যারা এই সকল প্রাণীর অগণিত ফুড উৎপাদন করে, আর এই সকল খাবারের স্বাদ টেস্ট করার জন্য ফুড টেস্টারের প্রয়োজন হয়। শুনতে অদ্ভুত মনে হলেও সেক্ষেত্রে স্যালারি তাকিয়ে থাকার মতো, যেমন $40,000 থেকে $1,20,000 পর্যন্ত হয়ে থাকে। কেনই বা হবে না, শেষ পর্যন্ত টাকা কামানোর জন্য জন্তু জানোয়ারের খাবার তো খেতেই হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের দেখানো এই 5টি চাকরির মধ্যে কোন চাকরিকে আপনার সবচেয়ে বেশি অদ্ভুত এবং ইন্টারেস্টিং মনে হয়েছে? আপনাকে যদি বলা হয় এর মধ্যে কোনো একটি চাকরি আপনাকে বেছে নিতে হবে, তাহলে আপনি জীবনযাপনের জন্য কোন চাকরিটিকে বেছে নেবেন তা আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পেলে আমরা আরও নতুন নতুন কাজের উৎসাহ পাই। সর্বশেষে, ভিডিওটি ভালো লাগলে লাইক ক্লিক করবেন, আর এমন নিত্য নতুন রহস্য, রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।